ইতালির রোমে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন লিটনের। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইতালি থেকে সাথী ভৌমিক। এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালি রোমে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে মোহাম্মদ লিটন পাল্টা সংবাদ সম্মেলন করেছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত প্রতারণার অভিযোগ এনে বুধবার রোমের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে তার একসময়ের ব্যবসায়ী পার্টনার প্রবাসী জহিরুল ইসলাম। জহিরুল ইসলামের অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন দাবি করে মোহাম্মদ লিটন বলেন, আমার সাথে তার কোনো লেনদেন নাই। তিনি আমার সাথে ব্যবসা করবে বলে কিছু টাকা দিয়েছিল, যা পরবর্তীতে ধাপে ধাপে নিয়ে নেয়। জানি না কী কারণে কাদের প্রচারণায় সংবাদ সম্মেলন করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সাংবাদিক সম্মেলনটা করেছে ওদের কার সাথে আমার কোনো ব্যবসায়িক সম্পৃক্ততা নাই। টোটালি মিথ্যা বানোয়াট। তাদেরকে চিনেন কিনা আপনি যারা করেছে? তারা দুজন ইতালি থাকে আমি শুনেছি, কারণ আমার এখন আইনের আশ্রয় নিতে যায় তাদের বের করতে হয়েছে। তারা কোথায় থাকে এখন? দুজন ইতালিতে থাকে, তাদের নামে আমি কেস করবো মানে আইনের আশ্রয় নিব, যে আমাকে হেনস্থান করতেছে, সামাজিক ভাবে আমার মান সম্মান পূর্ণ করতেছে, আমার ফ্যামিলি আজকে স্কুলে ছেলে মেয়ে স্কুলে যায়, তাদের আমার ইচ্ছে থাকি যে কালকে কি করে তারা, কারণ আমার বাসার নিচে তার 5-6টা হোটেল করেছে সে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে রফিকুলে যে টাকা গলা আমার থেকে নিছে, একটা টাকা তাদের পরিবার যাদের থেকে টাকা এনে হোটেল নিয়েছিল কারো কাছে দেয়নি, টাকাটা তাদের ব্যাক করেনি আর কি, সে আমার কাছে টাকা নিয়ে আমার আশপাশে 4-5টা হোটেল কিনেছে সে। তাদের অভিযোগ যে বাংলাদেশে আপনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা প্রধানমন্ত্রীর সাথে ছবি দিয়ে বা পুলিশ প্রধানের সাথে আপনার ছবি আছে, সেই সব ছবি ব্যবহার করে বাংলাদেশে তাদেরকে হুমকি দিচ্ছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং তারা নিরাপত্তা নিয়ে ভোগ দিচ্ছে, এই ধরনের কোন প্রমাণ যদি তারা দেখাইতে পারে তাহলে আমি তাদের কাছে থাকবো, কারণ আমি এই ধরনের কোন কাজ করিনি, আদৌ করি নাই বা করিও না। এটা আমি আওয়ামী লীগ করে দিলে তাদের সাথে ছবি, আমার একজনের সাথে ছবি দেখায় যদি ভয় দেয় ভয় কেন পাবে, আমি একটা রাস্তা করতেই পারি, আজকে আমার একজনের সাথে ছবি থাকতেই পারে, আমি তো ওইটা করি নাই যেটা সে করছে। আমার বলছে লোক জমি উঠাই নিবে, ও আর লোক পাঠাইছে আমাকে, বলছে যে 10,000 euro পাই নিয়ে আসেন, যদি 10,000 euro আপনারা খায় ফেলেন পরে পিটায় যান, রাস্তায় পিটায় দেন। এইটি কি রফিকুল এবং দেশে যে দুটো সাংবাদিক সম্মেলন তারা করেছে, দুইটা সাংবাদিক সম্মেলন দেশে যারা করেছে, তারা যদি কোরআন সহি বলে যে আমার সাথে কোনো ব্যবসায়ী সম্পৃক্ততা আছে, মসজিদে 5 জন সাক্ষী রেখে অজু করে, আমি তাদের যেই যদি বলে 4 লক্ষ টাকা পায়, 4 কোটি টাকা পায়, আমি তাদের দিয়ে দেব, আল্লাহ আমাকে দিয়েছে। এবং রফিকুল গত রাত্রে যেই ভিডিও কনফারেন্স সাংবাদিক সম্মেলন করেছে রুমে, সে যদি বলে যে আদৌ আমাকে সে 4 কোটি টাকা দিয়েছে এবং গতকালকে যে কথাগুলো বলেছে সব কথাগুলো মসজিদে অজু করে 5 জন সাক্ষী রেখে যদি এই কথাগুলি কোরআন শিক্ষ বলতে পারে আমি তাকে এই 4 কোটি টাকা দেব। কিন্তু কমিউনিটি যারা রোম শহরে বাংলা কমিউনিটির শীর্ষস্থানে আছে 10 জন সাক্ষী রেখে ওই টাকাটা তাকে দিব যদি সে এটা বলতে পারে। এটা আমার তাদের দুজনের প্রতি, দুইটা সাংবাদিক সম্মেলনের প্রতি দুইটা চ্যালেঞ্জ আমার, কারণ আমার ভিতরে কোনো আমি যেটা করেছি এভাবে করেছি সঠিক করেছি, এবং সে আমার ব্ল্যাকমেল করতেছে আরো 4 লক্ষ টাকা নিবে এবং এর সাথে কিছু মাস্তান জড়িত করেছে সে। এখন আমি সে যে বলছে তাকে আমি হুমকি দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তার কোনো প্রমাণ নেই, বরঞ্চ সে আমাকে ইঙ্গিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আপনারা এটা প্রমাণ পেয়েছেন যে যেই লোক দুটো সাংবাদিক সম্মেলন করেছে তাতে কি আমার মানহানি, এর চেয়ে বড় কি জিনিস আছে? এইটিতে তো প্রমাণ হয় যে সে আমাকে এর বাইরে কত কিছু করতে পারে, সে তো আমাকে মারতেও পারে। আজকে যদি মিডিয়ার সামনে বলি, আজকে আমার বা আমার ফ্যামিলির বা আমার ভাই বোন আত্মীয় স্বজন কারো যদি কোনো ক্ষতি হয় এটার জন্য দায়ী থাকবে রফিকুল এবং কিছু আওয়ামী নামদারি যারা বঙ্গবন্ধুর আদর্শকে সম্মান রাখে না, তারা দায়ী থাকবে এটার, নামদারি আওয়ামী কিছু দালাল রুম শহর আছে তারাও দায়ী থাকবে এটার জন্য। আপনাদের কাছে সবার বিশ্বের সবার কাছে কথাটা। আলিম চৌধুরী, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন।
দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK টেলিভিশন।